যারা আল্লাহর দিলের জন্য শাহাদত বরণ করে তারা শহীদ হয় তারা মরে না তারা মৃত নয় তারা জীবিত আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন সরু আল্লাহ তারা বলে যার আল্লাহর দিনে জন্য রক্ত দিয়ে জীবন দেওয়া শহীদ হয় তোমরা তাদেরকে আমি তুমি মনে করো না বরং তারা জীবিত তোমরা বুঝো না অন্য কারত আল্লাহ তালা বলেন ওয়ালা তাহনাব আল্লাহ দিলা পুতি লুপি আল্লা বলে যারা দিনের জন্য শহীদ হয় আল্লাহর জন্য শহীদ হয় ইস্তামের জন্য শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু ধারণা করবা না বরং তারা জীবিত আল্লাহ পক্ষ থেকে কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তাদের কবরকে জান্নাতের বাগান দেয়া বানায় দেওয়া হয় তাদের কবরটা জান্নাতে গার্ডেন হয়ে যায় তাদের কবরে জান্নাতে খাবার দাবার আপ্যায়নের ব্যবস্থা হয় তাদের কবরে জান্নাতে বিছানার ব্যবস্থা হয় তাদের কবরটা জান্নাতে সুগন্ধি দ্বারা ভরপুর করে দেয়া হয় মুসলমান ভাইয়ের আবার একটা বাস্তব ঘটনা বলি শহীদদের কবর কেমন করে সুগন্ধি দ্বারা ভরপুর করে দেয়া হয় গত মাসে গিয়েছিলাম বাগের শীতল মারি এক মাহফিলে ও মুসলমান সেখানে আল্লাহ জন্য শহীদ হওয়া এক গোলামের কবর জিয়ারত করে আসছি বাংলাদেশে কয়েক বছর পূর্বে ইসলাম বিরুদ্ধে একটা নারী নীতিমালা তৈরি হয়েছিল ডাকে হেফাজতে ইসলামের নেতৃত্বে গোটা দেশে আন্দোলন হয়েছিল মনে আছে কি না কন সাপলা চত্তরে আন্দোলন হয়েছে জেলায় জেলায় আন্দোলন হয়েছে চৌরাস্তায় আন্দোলন হয়েছে মুগ্রাপাড়া আন্দোলন হয়েছে মদনপুর আন্দোলন হয়েছে চিটাঙ্গে সাইনবোর্ডে নারায়ণগঞ্জে গোটা বাংলাদেশে প্রত্যেকটায় বড়ায় বড়ায় শহরের চত্বরে চত্বরে ওই ইসলাম বিরোধী নারী নীতিমালার বিপক্ষে আন্দোলন হয়েছে কথা কোন ঠিক কি না সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছিল হাট হাজারি থেকে সর্বপ্রথম সেই আন্দোলনের মুখী দা জুলুমের আঘাতে বুলেটের আঘাতে সর্বপ্রথম হাট হাজারিতে যে আল্লাহর বান্দা শহীদ হয় তার নাম ছিল মাওলা দারফি ইসলাম বাগের হাট শীতল মারি তার বাড়ি তার নামে তার বাড়িতে তার কবরের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় হাফ শাহীদ রফি হুল মাদ্রাসার নামে গোটা বাগেরহাটে প্রসিদ্ধ বাগের শীতল মারি নামার পর যাকে জিজ্ঞাসা করি শহীদ রফিকুল ইসলামের বাড়ি কোন দিকে এক বাক্যে সবাই দেয় দুনিয়ার এমন কোন এলাকায় যাওয়ার পর লোকদেরকে জানতে পারলাম লোকেরা বলে হুজুর শহীদ রফিকুল ইসলামকে যখন কবরের মধ্যে শোয়ানো হয় আমরা এলাকার সব মানুষ সাক্ষী দেড় মাস পর্যন্ত তার কবর থেকে এমন এমন সুগন্ধি বের হয়েছি গোটা পৃথিবীতে এমন সুগন্ধি আর কোথাও খুঁজে পাওয়া যায় না বলবেন না দেড় মাস পর্যন্ত ওই শহীদের কবর থেকে সুগন্ধি বের হয়েছে এমন সুগন্ধি দুনিয়া কোথাও নাই কেমন করে থাকবে আল্লাহ বলেছে মালা আইন

যা কোনো মানুষে কল্পনাও করতে পারে না পুরো চোখ দুনিয়ার জীবনে দেখে নাই কোনো শুনে নাই কোনো মানুষের অন্তর কল্পনায় সেই পর্যন্ত পারবে না দুনিয়ার মানুষ সেই সুগন্ধি সুগন্ধি জান্নাতে দুনিয়ায় পাওয়া যায় না দেড় মাস পর্যন্ত সেই শহীদ রফিকুল ইসলামের কবর থেকে সেই সুগন্ধি বের হয়েছে এলাকার লোকেরা বলে হুজুর এখনো মাঝে মধ্যে সেই কবর থেকে সুগন্ধি বের হয় যাদের নাক আছে তারা শুনতে পায় যাদের নাক নাই তারা শুনতে পায় কারণ জান্নাতি সুগন্ধি পাওয়ার মতো উপযুক্ত নাকের বড়ই অভাব দুনিয়াতে কথা কোন ঠিক কি ঠিক না যারা আল্লাহর দিয়ার জন্য শাহাদাত বরণ করে তারা শহীদ হয় তারা মরে না তারা মৃত নয় তারা জীবিত আল্লাহ তালা কুরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান কুতিলা আল্লাহ তারা বলে যারা আল্লাহর দিনের জন্য রক্ত দিয়ে জীবন দেওয়া শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু মনে করো না বরং তারা জীবিত তোমরা বুঝো না ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون আল্লাহ বলে যারা দিনের জন্য শহীদ হয় আল্লাহর জন্য শহীদ হয় ইস্তাবের জন্য শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু ধারণা করবা না বরং তারা জীবিত আল্লাহ তালার পক্ষ থেকে কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তাদের কবরকে জান্নাতের বাগান দেয়া বানায় দেওয়া হয় তাদের কবরটা জান্নাতে গার্ডেন হয়ে যায় তাদের কবরে জান্নাতে খাবার দাবার আপ্যায়নের ব্যবস্থা হয় তাদের কবরে জান্নাতে বিছানার ব্যবস্থা হয় তাদের কবরটা জান্নাতে সুগন্ধি দ্বারা ভরপুর করে দেয়া হয় মুসলমান ভাইয়ের আমার যার কবর থেকে সুগন্ধি বের হয় আল্লাহ তাহলে তো একটু স্যাম্পল দুনিয়া তুমি জানাইলো ও দুনিয়ার মানুষ তুমি আজকে শয়তানের গোলাম হয়ে গেছো নবসাম্মার গোলাম হয়ে গেছো আজকে নাটক সিনেমার পাগল হয়ে যুবক তুমি খেলাধুলার পাগল হইয়া তুমি নগ্ন নারীদের নাচের পাগল হইয়া পর্নোগ্রাফিতে আসক্ত হইয়া ফেসবুক ইন্টারনেটের ধান্দায় দায় পরে গেম খেলায় ধান্দায় পরে নেশার আড্ডায় পরে জোয়ার আড্ডায় পরে জিন্দিগি বরবাদ করে দিলা তাকায় দেখো তোমার সামনে কিন্তু একটা কবর আছে ওই কবরে কিন্তু তোমার একদিন যেতে হবে ওই কবরে তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো শহীদ রফিকুল ইসলামের মতো দিনের জন্য জীবন দেয়া শহীদ হও ইসলামের জন্য জীবন দেওয়া রক্ত দেওয়ার জন্য তৈরি হও তাহলে তোমার কবরটাকেও কেউ আল্লাহ জান্নাতি গার্ডেন বানায়া দিবে আল্লাহ তারা মাঝে মধ্যে সিম্পল দেখায় আর বান্দাদেরকে আল্লাহ বুঝা আর বোঝার জন্য সুযোগ দেয় কিন্তু আমরা বুঝি না আজকে আমরা সহায়তা দুনিয়ার লোভে পইরা আজকে আমরা মালিককে ভুলে যাই আল্লাহ তালাকে ভুলে যাই জান্নাতের কথা ভুলে গেলাম কবরের কথা ভুলে গেলাম হাসরের পল সিরাতের কথা ভুলে গেলাম রে যুবক একবারের জন্য চিন্তা করো এই মুহূর্তে যদি তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায় তাহলে কবরে তুমি কে নিয়া যাইবা মালাকুল মউতের সামনে তুমি কেমন করে মউত থেকে বাঁচবা বাঁচার কোনো সুযোগ নাই নিজেকে প্রশ্ন করো এই মুহূর্তে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত কিনা যদি প্রস্তুত না হয় কবরে যাও তোমার মতো হতবাগা দুনিয়ার জমিনে আর কেউ হবে না জোরে বলেন ঠিক কিনা আর যদি প্রস্তুত না হয়ে থাকো যুব এখনো সময় আছে আজকের এই মাহফিল থেকে তুমি জীবনের সকল গোনা থেকে তা অবা করো মনটাকে ঠিক করে দাও ও নফস আম্মারা আর না না আর অপরাধ না আর গুনাহ না আর পাপ না আর গান বাজনা না আর প্রেম প্রীতি না আর ফেস ফেসবুক ইন্টারনেট না আর গান বাদ্য নয় আর খেলাধুলা নয় ও যুবক মনটাকে বুঝাও মনটাকে বুঝাও কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো কবরটা যদি সুন্দর না হয় কবরের মধ্যে যদি তোমাকে আজাব দেওয়া হয় তোমার মতো হতবাঘা দুনিয়ার জমি আর কেউ নাই কবর আজাব বড় কঠিন রে যুবক সইতে পারবা না কবর আজাব বড় কঠিন রে যুবক সইতে পারবা না কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণে আল্লাহ তারা তোমাকে আজাব দেওয়ার জন্য নিযুক্ত করবে একটা বার যদি কামড় দে উপায় থাকবে না রে যুবক কবরের মধ্যে এমন এমন সাপ নিযুক্ত করা হবে আল্লাহ রসুল বলে ওই সাপ যদি দুনিয়ার জমিন একবার শ্বাস ফেলতো তাহলে গোটা দুনিয়ার মধ্যে কোনো সবুজ ঘাস সবুজ থাকতো না মুসলমান ভাইয়ের আমার এই জন্য অনিয়ত করতে পারি কি পারি না জোরে বলেন আজকে আমাদের মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই দাড়ি নাই আমাদের গায়ের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই পোশাক নাই আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর নবীর তরিকা নাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর নবীর আদর্শ নাই আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর নবীর সুন্নত নাই আমাদের সামাজিক ব্যবস্থায় আল্লাহর নবীর আদর্শ আর চরিত্রের সুন্নত নাই আমাদের রাষ্ট্র পরিচালনায় কোরআন নাই মানব রচিত শয়তান লজিত সংবিধান দিয়ে আজকে আমরা দেশ চালাই আজকে আমাদের সংসার চালায় আজকে আমাদের ব্যাংক ব্যালেন্স চালাই ব্যবসা চালায় আমাদের চাল সব কিছুর আদর্শ আল্লাহ নবীর আদর্শ আমাদের ভিতরে নাই ও যুবক নকসি মুতমাইন্নার মালিক যদি হতে চা ও বৃদ্ধ বাবা নফসি মুতমাইন্নার মালিক হইয়া যদি জান্নাতে যেতে চা তাও মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতী ফিরিশ তাদের স্বাগতম যদি গ্রহণ করতে চাও এখনো সময় আছে আজকে এই সময়টা আজকে এই মুহূর্তে সময়টাকে তুমি নির্ধারণ করো এখন থেকে নিয়ত করো আল্লাহ তালাকে আর ডেট দিও না আল্লাহ তালাকে বহুত ডেট দিয়েছো মালিক আগামী বছর হজের নিয়ত করেছি হজ করার পরে তো করে ভালো হয়ে যাব আল্লাহ তালাকে বহুত ডেট দিয়েছো আগামী বছর আসার পরে যখন হজ করার টফিক হয় নাই চিন্তা করলে এই বছর ঝামেলা যাব না আগামী বছর হস করে নিয়ত করব আর কোনোদিন পাপ করব না সুদ ছেড়ে দিব বুস ছেড়ে দিবো এভাবে আল্লাহ তালাকে ডেট দিতে দিতে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল ও যুবক তুমি আল্লাহ তালাকে ডেট দিতেছ এই বছর তোমার পরীক্ষা শেষ প্রেমপীড়িতে আড্ডা বাজে যা খেলাধুলা সব এই বছর শেষ আগামী বছর চিল্লা দিয়া তাবলে গিয়া চরমনায় গিয়া মরিদ হইয়া ভালো হয়ে যাব আল্লাহ তালাকে বহু ডেট দিছো এক বছর দুই বছর বহু বছর ডেট দিতে দিতে এখনো তবা করতে নসিব হয় নাই ও যুবক করে রাখবা যারা আল্লাহ তারাকে ডেট দেয় তারা কোনোদিন তো মানসী হয় না তারা কোনোদিন ভালো হতে পারে না যদি ভালো হতে চাও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও যদি আল্লাহর জমিনে সংশোধন আমল নামাকে সুন্দর কইরা ইমানটাকে মজবুত বানায় আমল আমল নামাকে সুন্দর কইয়া ভরপুর করে কবরে যেতে চাও তাহলে কোন ডেট নয় এখন নিয়ত করো আজ থেকে নিয়ত করো এই মুহূর্তে থেকে নিয়ত করো আল্লাহ না না আর পাপ করবো না বহু পাপ করেছি আর গুনাহ করবো না বহু করেছি আর ওষুধ পথে চলবো না বহু চলেছি আর হারাম খাইব না বহু খেয়েছি এবার থেকে হালাল পথে চলবো হারাম বর্জন করব পর্দায় চলবো বেপর্দা ত্যাগ করবো গুনাহের কাজ ছেড়ে দিব আমরা আজ থেকে দাঁড়িয়ে রাখবো শূন্য তরিকায় চলবো আল্লাহর হুকুম মতো চলবো পর্দা আলের মা বোনেরা নিয়ত করতে পারি কি আজ থেকে আর বেপর্দায় চলবো না না আজ থেকে পরদায় চলবো আজ কোনোদিন দিন দায় চলবো না পরপুরুষের সঙ্গে কথা বলবো না পুরুষকে অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করবো না ব্যাপার চলে পুরুষকে এপ্রিজেন্ট করতে বাধ্য করবো না আজ থেকে আমরা নিয়ত করতে পারি কি পারে না জোরে বলো